কলেজে ফার্স্ট টাইম আমাদের এতদিন তো করোনার জন্য ব্যাপারটা অফ ছিল, এর জন্য আর প্রথমবার এমন দেখতেছি, খুবই ভালো লাগছে। অনেক রকমের পিঠা ছিল, অনেকগুলো স্টল ছিল, খুবই সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। অনেকদিন পর আসছি, মাঝখানে করোনার সময় অফ ছিল, তো কলেজে ফার্স্ট টাইম, খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পরে আমাদের গুরুদার সরকারি কলেজে কোভিড পরবর্তী যে সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থবির হয়েছিল, সে অবস্থা থেকে আমরা শুরু করেছি উত্তরণের পর্যায়ে। আমরা প্রথম শুরু করেছি কোভিড পরবর্তী পিঠা শীত ও পিঠা উৎসব। গুরুদার সরকারি কলেজের শিক্ষক পরিষদের তত্ত্বাবধানে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি পারছি। এই জন্য আমরা সবাইকে সাথে নিয়ে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি যে আমাদের সংস্কৃতি চর্চাও করতে হয়, সেটা গুরুদার সরকারি কলেজ থেকে শুরু হয়েছে। এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু আমাদের করণীয় দরকার ততটুকুই করব শিক্ষার পাশাপাশি। এই কিশোরগঞ্জ গুরুদার সরকারি কলেজকে আমরা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিব বলে আশা রাখছি। এখানে আমাদের শুরু হয়েছে 21টা স্টল দিয়ে শুরু করেছি আমরা, এবং পরবর্তীতে আরও স্টল বাড়ানোর ইচ্ছা আমাদের আছে।